স্বাগত সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো লিখনের বাবা কিছুক্ষণ আগে মির্জাপুর থেকে আইছে, আসার সময় বাজার করে নিয়েছে, কচুরলতি আনছে, বেগুন আনছে, আর এতেছে এই যে মাছ নিয়েছে। তো মাছটা আমি এখন কাইটা নিব, আর মাছ আনছে হচ্ছে পাঙ্কাশ মাছ। বাবা মাছ দিয়ে শক্ত হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে আনছে মাছ, ছিল মাছ কাটতে বসি নাই, নিলয় আবার উঠে গেছিল, তো ওই কারণে আবার নিলয়ের একটু জ্বর আইছে কালকে রাত্রে থেকে, কালকে সারা রাত ঘুমায় নাই, তো ওর সাথে আমিও ঘুমাইতে পারি নাই। তো এখন আবার একটু ওই যে নুপুরদের সাথে ওই পাশে গেছে, তো মাছটা ভাবছি কাইটে নেই। মাছটা বড় আছে, আর পাঙ্কাশ মাছ মানে লিখন আবার পছন্দ করে, লিখন কি আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তো লিখন একটু বেশি আর কি, তো এই জন্য আর কি আনা। আর হচ্ছে ওই যে কচুরলতি, আমি বলছিলাম কচুরলতি আনতে, পরে লিখনের বাবা বলতেছে তাহলে কচুরলতির সাথে পাঙ্কাশ মাছ নিয়ে আসো, মনে মাথা দিয়ে রান্না করো। মাথা দিয়ে কচুরলতি কেমন লাগবো জানি না, কারণ চিংড়ি মাছ দিয়ে খাইছি, কিন্তু এই ইলি কমই নে পাঙ্কাশ মাছ রে, ইলিশ মাছের নাম করে ফেলাইছি। তো এই মানে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে আর কি খাই নাই কখনো কচুরলতি, তো আজকে খেয়ে দেবো কেমন লাগে। আর এই মাছটা হইতেছে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভুনা করলে বেশি স্বাদ লাগে। তো যাই হোক, আজকে কী দিয়ে রান্না করবো জানি না, এখন পর্যন্ত ঠিক করি নাই, আগে মাছ কাইটে নেই তারপরে ঠিক করে মনে আস্তে আস্তে মাথা ঘুরেতেছে। সত্যি কথা বলতে কালকে নিলয়ের শরীরে এত জ্বর আসছিল, ও সারা রাত কান্না করছে, একটু ঘুমায় নাই, ওর সাথে আমারও ঘুমাইতে দেয় নাই, সারা রাত জাগে আছিলাম। সকালবেলা উঠে শরীর এমন ভাবে কাঁপছে আমার, মনে হচ্ছে যে মনে হয় এখনই মাথা ঘুরে পড়ে দেবো, এইরকম সারা রাত না ঘুমাইলে মানুষের যেরকম হয় আর কি। তো এখন আর কি সেই সারা রাতে ঘুম এখনই হইতেছে, মনে হইতেছে যে ঘুমাই। এখন অবশ্য একটু জ্বর কমছে, হয়তো রাতে জ্বরটা আসতেছে, কালকে রাতে আসছিল, সকাল থেকে আবার ঠিক হয়ে গেছে, এখন আবার শরীরে জ্বর নেই, কিন্তু তারপরে একটু ঠান্ডা লাগছে, তো ই করতেছে ভালো প্যান প্যান করতেছে। যে মাস্টার এই পাতা গুলা কাইটা, তারপরে এই যে হইসা পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি, এখন পিস পিস করি। আজকে এখানে মাছ কাটাই দেবো, যে কেমন মাছ কাটা তুমি, এই মাছটা তো কাটার অন্তর ইয়ে বানো নাই, কত সময় ধরে চেষ্টা করবো আনছে এই মাছটা নিয়ে, মাছের কাটার মধ্যে ভেজা করছে এই যেটা। কুসুনতি আনছি, কুসুনতি দেশি দেশি না চাষের, খালি তো কয় দেশি দেশি না গাল লাগলো তাই নিয়ে এলাম। তো ই দিয়া কচুরলতি দিয়া পাঙ্কাশ মাছের মাথা দিয়ে উব না কি দিয়ে উব রানবো, ভাল লাগবো খাইতে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে। এক হলো একটু বড় মাছ, তার মধ্যে আবার পিসলে কি করবো তাও, আমি যে পাত পানছি একটু বেশি।
ছোট মাছ হলে হাতে ধরে রাখুন যায় এত বড় হাতে ধরে রাখুন যায় না আমার দোষ Hey. মাছ কাটা ধোয়া শেষ এই যে মাছ এই জায়গা আজকে রান্না করার জন্য যেগুলো নিছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি তো আজকে এগুলো রান্না করবো ওই জন্য এই জায়গাগুলো রাখছি তো এখন হইতেছে মাছগুলো হলো মাখিয়ে তারপরে ভেজে নেবো ওর পাশে আবার নুকুর সবজি কেটে দিতেছে তো মাছ ভাজতে ভাজতে সবজি কেটা হয়ে দেবো লবণ দিয়ে দিছি হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি মাছের মাথা দিয়ে হইতেছে প্রচুর লুচি রান্না করবো আর আলু বেগুন সবকিছু দিয়ে মাছ রান্না করবো কড়াই তেল দিয়ে দিলাম মাছগুলো হয়েছে নামিয়ে নিন ও বাবা ফাল দেওয়া মাছে মাছ নাম বাসায় না তো মাছ ভাজা শেষ তেলের মধ্যে জিরা দিয়ে দিছি এখন জিরা তেজপাতা দিয়ে দিলাম তো এই জায়গায় যে সবজি কাটা ধুয়ে নেওয়া হয়েছে এখন সবজিগুলো দিয়ে দিব লবণ নিয়ে নিলাম হলুদ শুকনো লঙ্কা সবজিগুলো কষিয়ে নিন কাঁচামরিচ দিয়ে দেই কেরা অমন নুন দিয়ে দেবো ওদিকে মাছ রান্না করার জন্য সবজি কষাতে দিচ্ছি আর এই পাশে যে কচুর লুচি কাটা হয়েছে কচুর লুচিগুলো ভাত দিয়ে নেই লবণ দিয়ে ভাত দিয়ে
এইদিকে তরকারি সবগুলো কষানো হয়ে গেছে, রং দেবো। তো তরকারি প্রায় হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলাম, মাছ দেওয়ার পরে একটু সময় জল দেব, তারপরে মশলা দিয়ে নামিয়ে ফেলাম জিরার পাতি। ওইটা করছ? হ্যাঁ হ্যাঁ খালি হেসুর বলে নেমে পড়ে দেখা কুলে থাকে না। আমার মাছের তরকারি রান্না শেষ, এই যে জিরের ফাঁকে দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে কচুর লতি সিদ্ধ করা হয়ে গেছে, হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিবো। নামিয়ে নিয়ে তারপরে সম্বার দেবো। কচুর লতি সম্বার দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন এই যে রসুন যে ছেঁচা রাখছি, রসুন ছেঁচাটা দিয়ে দিলাম। তো এই জায়গায় মাছের মাথা চাফা এগুলা ভাইজে একদম ভেঙে রাখছি, এগুলো আমি দিয়ে দিব। একবারে মাথা ভাসতে ভাসতে ভেঙে ফেলেছিলাম, ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি। এখন যে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে কচুর লতি গুলো দিয়ে দিলাম। এখন সব মশলার সাথে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিব একটু সময়। কচুর লতি রান্না হয়ে গেছে, আজকে কচুর লতিটা একবারে সিদ্ধ বেশি হয়ে গেছে, গোল হয়ে গেছে একবারে, নামিয়ে নেই। গলাটাই স্বাদ বেশি। আমার কাছে আবার গলা কচুর লতিটা স্বাদ লাগে, মাখতে ভাল লাগে, আর আসতে থাকলে কেমন জানি কামড় লাগে, টাস টাস করে। কালার কমেছে না? কালার কম হোক। তো আমাদের রান্না বান্না শেষ, রান্না বান্না শেষ করার পরে খাওয়া দাওয়া করতে বসে। তো আজকে তো রান্না করছি এই যে কচুর লতি, তারপরে হয়েছে মাছের তরকারি, এখন কচুর লতি দেখাইতেছে, লিখন খাইতেছে মাছ দিয়া।
জংলা কসু কি রে কয় মানে জংলা কসু নতি হইছে সবচেয়ে স্বাদ বেশি আর মোটামুটি গেলে চাষের দা ওটা দেয়া তরকারির মতো খান নাই জংলা কসু মানে জঙ্গলে যে কসু হয় ওইটার লতি মোবাইল যে খেত খামারে তোলা দেওয়া হয় যে কসু হয় কসু ছোট ছোট করে খাওয়ার লিখন বড় বড় করে মুখে দাও কে আর তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি দৌড় দিব খালি দোকানে কাস্টমার বেড়েছে কয়টার বেচা কেনা হয়েছে বেচা কেনা হয়েছে কয়টা হার বিয়াল্লিশ টি হার ঝালমুড়িও তো দেখলাম নিয়ে আইছে খালি কাশন দিদি আমার খাইছে তুমি কয়টা হার কিনছ তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা।